শিশুর প্রিয় অভিভাবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আমার লেখা বই শিশুর মনোদৈহিক চিকিৎসার একটি অংশ, শিশুর মেধা ও বুদ্ধিমত্তা সংক্রান্ত লক্ষণ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মেধা এবং বুদ্ধিমত্তা, এই বিষয়ের যদি কোনো এরর বা কোনো রকম প্রবলেম, কোনো রকম সিমটম দেখা যায়, তাহলে কোন ডাক্তার আপনার সব থেকে ভালো হেল্প করতে পারবে, আপনার শিশুকে একেবারে তার মেন্টাল স্টেটটাকে ঠিক করে দিতে পারবে, সেটা আপনার জানা অত্যন্ত জরুরি। তো হোমিওপ্যাথিতে কি কি সিমটম রয়েছে? অনেক ব্যাপক সিমটম রয়েছে, তো এই ব্যাপারে শিশুদের যেই বিষয়গুলো কমনলি আসে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং হোমিওপ্যাথির সক্ষমতা আপনাদের নিকট উপস্থাপন করবো ইনশাআল্লাহ। যদি কোনো শিশুর মনোসংযোগ, অর্থাৎ কোনো জিনিসে মনোযোগ দিতে প্রবলেম হয়, অর্থাৎ কোনো জিনিস মনোযোগ দিতে পারতেছে না, যদি আপনি মনে করেন এইরকম, তাহলে মোট 11টি মেডিসিন রয়েছে, যেমন সাইলেসিয়া, ফসফরাস, ব্যারাটাকার্ভ, ইথুজা, জিঙ্কাম, মেটালিকাম, লাইকোপোডিয়াম, ম্যাডোরিনাম, কার্সিনোসিন, গ্রাফাইটিস, ফসফিউরিক অ্যাসিড, এমন কার্ভ, এই মেডিসিনগুলো। অর্থাৎ এই মেডিসিনের শিশু, অধীনস্থ শিশুরা মনোসংযোগ করতে পারবে না বা মনোসংযোগ করতে কষ্ট হবে। হ্যাঁ, কোনো জিনিসের গভীর চিন্তা করতে গেলে সে ওইটা নিতে পারবে না যদি বিষয়টা এমন হয়। তো অনেক মায়েরা কিন্তু এমনি শুধু শুধু ভাবেন, আমার ছেলে বুঝি পারে না, আমার মেয়ে বুঝি পারে না। হ্যাঁ, আমার কাছে এমন একজন মা ফোন দিয়েছে যে তার শিশুটা কোনো কিছু মনে রাখতে পারে না। শিশু পরে ক্লাস 6-এ, আমি জিজ্ঞেস করলাম সে 5-এ কি পেয়েছে, রেজাল্ট কিরকম, বলল যে GPA 5। তো 6-এ এখন তার রোল নাম্বার কত, বলল 6-এ তো ভর্তি, তো রোল নাম্বারটা তো ভর্তির কারণে, তবে 5-এ রোল নাম্বার 1 ছিল। তো যে ছেলের 5-এ রোল নম্বর 1 এবং GPA 5 পায়, তো সে ছেলেটা মনে রাখতে পারে না, এই অভিযোগটা কি সঠিক? তার মানে অতিরঞ্জিত ভাবে অনেক মা বাবা বলবে যে শিশু, আমার শিশু কিন্তু মনোযোগ কষ্টকর বা মনোযোগ দিতে পারে না। এই বিষয়টা সত্যি সত্যি কিনা সেটা খতিয়ে দেখা বা সেটা বিশ্লেষণ করে দেখার দায়িত্ব একজন হোমিওপ্যাথি ডাক্তার। অনেক কথাই মা বাবা বলবে অতিরঞ্জিত করে শিশুর ব্যাপারে, তো সে অতিরঞ্জিত কথাটা আপনি নিবেন কি নিবেন না, সেটা আপনার দক্ষতা এবং যোগ্যতার বহিঃপ্রকাশ। তো শিশু যদি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ করতে না পারে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বিষয়ে, ধরুন অঙ্ক করার ব্যাপারে সে মনোযোগ দিতে পারতেছে না, এটা একটা নির্দিষ্ট বিষয়, অথবা ধরুন কি বলে সামাজিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ে সে মনোযোগ দিতে পারতেছে না, অথবা ধরুন সায়েন্সের বিষয়গুলোতে সে মনোযোগ দিতে পারতেছে না, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা সাবজেক্টে যদি সে মনোযোগ দিতে না পারে, তাহলে 10টি মেডিসিন রয়েছে, সাইলেসিয়া, ফসফরাস, ইগনেসিয়া, ভিরেট্রাম, হায়োসিয়ামাস, ম্যাডোরিনাম। শিশু যদি লেখাপড়া করার সময় মনোযোগ দিতে কষ্ট হয়, অর্থাৎ লেখাপড়া করার সময় সে লেখাপড়ার প্রতি মনোযোগ দিতে পারতেছে না বা দিলে সে নামি আর পারবো না, হ্যাঁ তার মাথা ব্যথা হয়ে যায় বা তার আদার্স আদার্স প্রবলেম হয়ে যায়, তাহলে মোট 50টি মেডিসিন রয়েছে। এর মধ্যে ফার্স্ট গ্রেড মেডিসিন নাক্স ভূমিকা, সাইলেসিয়া, হেলিবোরাস, ইথুজা। আপনাদের নিকট হোমিওপ্যাথির এই তথ্যগুলো তুলে ধরাই আমাদের উদ্দেশ্য, যেন আপনারা বুঝতে পারেন যে হোমিওপ্যাথি ডাক্তাররা এই বিষয়ে ট্রিটমেন্ট করতে সক্ষম, এবং আপনারা কোনো অবস্থাতেই একজন হোমিওপ্যাথি ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া আপনার শিশুকে হোমিওপ্যাথি ঔষধ সেবন করাবেন না, অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের তত্ত্বাবধানে আপনার শিশুকে ঔষধ সেবন করাবেন। এই বার্তা দিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে
চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান, তাহলে এখনই ব্রাউজ করুন hdhomeo.com। এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেওয়া আছে। আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন 01978789494 নম্বরে।